হাক এসদিন দিন শিকি মিডিয়া তিন নম্বর গ্রুপে প্রশ্ন করেছেন যে কোন পীর সাহেব বা তাবিজ কবজ বিক্রি করে এমন ব্যক্তির পিছনে সালাদ আদায় করলে তা হবে কিনা ভাই হাসানুল হাক অত্যন্ত কঠিন একটি প্রশ্ন করেছেন তো দেখুন সালাদ একটি গুরুত্বপূর্ণ এবং আদাত সঠিকভাবে আদায় করার কথা আল্লাহ রাবুল আলমিন এবং পিল্মদ রাসম নির্দেশ দিয়েছেন তো আপনি যদি সারাদ সঠিক আদায়কারীর পিছনে আদায় করতে পারেন তো ভালো আর তা না হলে যিনি আদায় মানে যিনি ইমামতি করছেন তিনি যদি মাঝাফপন্থী হয় বা তার আকেদার ত্রুটি থাকে তো আপনি নামাজ পড়বেন আপনার নামাজ হয়ে যাবে কারণ কোরআন বলছে কেউ কারোর বোঝা বহন করবে না আর পুজো নবী মোহাম্মদ রসুল্লাহাম এ বিষয়টা আরো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে ইন নামাজ ইলাল ইমাম লি মাবে ইমাম নিযুক্ত করা শুধু তার কমনকে ফলো করার জন্য আর যা কিছু সব আপনাকে বলতে হবে আদায় করতে হবে এই জন্য আপনার তাদের হয়ে যাবে কিন্তু যদি তারা মারাত্মকভাবে শিরকে লিপ্ত হয় তো এই শির যে করে সে মসিক তার থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয় দূরে থাকাটাই বাঞ্ছনীয় তো এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে সঠিক নামাজ যারা পড়ে তাদের পিছনে নামাজ পড়ার আর যদি একান্তই না হয় অগতির গতি আপনি নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে আর তাবিজ কবজ এতে যারা যারা করে তা তো এটা শিখ করে কারণ রাসুর বলছেন মানে আর লেখা তামিমাতন ফাঁকা আশ্বাস যে ব্যক্তি তামিমাজ হলো সে শিখ করলো তো তাবিজ কবজ এগুলো করা শিখ কিন্তু পানি পড়া বা তেলে ফুঁক দেওয়া ঝাড় ফুঁক করা এবং হাদিস সম্মত দোয়া দিয়ে এটা জায়জ রয়েছে তো এটার দিকে আমল করতে হবে আর পীর মরিদির ব্যবসা এটা ইসলামের নেই এটা এর বহু পরে এটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জন্য এর থেকে আমাদের দূরে থাকতে হবে আশা রাখি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন জাযাকুমুল্লাহ খাইরু আহসান ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু